রাজধানীতে গভীর রাতে বাসে যাত্রী সেজে ডাকাতির মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য। ডাকাতির পলিসিটা হচ্ছে এরকম যে যেই সেশনে যায় সেখানে তারা অধিক সংখ্যক লোককে তুলে না, তার একজনকে তুলে, তাকে তুলে প্রচণ্ড মারপিট করে তার কাছ থেকে টাকা পয়সাগুলো নিয়ে তাদের হাত পা বেঁধে ওই বাসের পিছনে রেখে দেয়। এইরকমভাবে তারা যতটা স্টেশনে গেছে ততক্ষণ থেকে তারা একজন করে লোক তুলেছে এবং সে তার কাছ থেকে টাকা পয়সা তারা সব কিছু নিয়ে গিয়ে তারা কিন্তু আবার ফেলে যায় না, তুলে তুলে এটা আবার বাসের পিছনে রেখে দেয় এবং দুজন ডাকাত তাহা পাড়া দেয়, আর একজন হেল্পার, আর কিছু থাকে যাত্রী বিশির কিছু ডাকাত বসে থাকে। কয়েকটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা একসঙ্গে ডাকাতিতে অংশ নেয় বলে জানা গেছে। প্রত্যেক গ্রুপ থেকে দুজন তিনজন আসে, অর্থাৎ কেউ কোনো ডাকাত দলের যে অ্যাকচুয়ালি নেতা কে কেউ জানে না, অর্থাৎ বিভিন্ন গ্রুপ থেকে দুজন দুজন নেতা আসে, ডাকাত আসে, এসে কাজ ঠিক করে আবার চলে যায়। গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে দারুস সালাম থানায় ডাকাতি মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিএমপি সহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, অস্ত্র ও মাদক মামলা করা হয়েছে। মিনহাজ চৌধুরী, প্রথম আলো।